নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? শনি জয়ন্তী এসে গেল। হিন্দু পুরাণ অনুযায়ী গ্রহরাজ শনিদেবের জন্ম হয়েছিল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে। সেই হিসাবে দেখলে আজ অর্থাৎ 2 তারিখ অমাবস্যা লাগবে। পুঞ্জিকা অনুসারে চতুর্দশী শেষ হবে বন্ধুরা আজ অপরাহ্ন 4:40, আর 4:40 পরেই অমাবস্যা শুরু হবে। আর এই অমাবস্যা আগামীকাল অর্থাৎ 3 জুন 19 জ্যৈষ্ঠ 3:32 পর্যন্ত থাকবে। এই বিশেষ সময়ই হলো শনি জয়ন্তীর জন্য বিশেষ উপযোগী সময়। তাই বলবো বন্ধুদের, আজকের রাত্রিতে অথবা আগামীকাল সকালে শনিদেবের উদ্দেশ্যে যদি বিশেষ কিছু উপাচার করা যায় তাহলে তিনি অসম্ভব তুষ্ট হন। এই শনির জন্মোৎসব হিসাবে পালন করাটা প্রত্যেকেরই কর্তব্য, বিশেষত যাদের জন্মচাটে শনি অশুভ অবস্থায় রয়েছে, যাদের 7.5 চলছে অথবা 2.5 চলছে, তো তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই শুভ। সারা দেশেই তাই যথাযথ মর্যাদায় পালিত হয় এই দিনটি। এই দিন শনিদেবের বিশেষ পূজা সম্পন্ন বিভিন্ন জায়গায় হয়। এই দিন ভগবান শনির কাছে বিশেষ প্রার্থনা করেন যে তার দৃষ্টি থেকে যেন রেহাই পায় বা উদ্ধার পায়। এবছর সুকর্মাযোগে এই শনি জয়ন্তী উৎসব পালিত হবে, তাই এই দিন বিশেষ পূজা করলে শনিদেব তুষ্ট হন অসম্ভবভাবে। তাহলে আসুন জেনে নিই বিশেষ কী উপাচার বা বিধি করলে শনিদেব অসম্ভব তুষ্ট হয়। এদিন যদি অশ্বত্থ বৃক্ষের তলায় প্রদীপ জ্বালান এতে শনিদেব তুষ্ট হন। দয়া করে মোমবাতি জ্বালাবেন না, মাটির প্রদীপ আপনি দিতে পারেন, সেক্ষেত্রে বলবো তিল তেল দেয়া বাঞ্ছনীয়। এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করতে। পাশাপাশি বলবো যে এদিন মাছ মাংস মদ অর্থাৎ আমিষ জাতীয় খাবার ভক্ষণ করবেন না। শনিদেবের সঙ্গে সঙ্গে শ্রী হনুমান পূজা করলে বিশেষ তুষ্ট হন শনিদেব। আর এই দিন যদি আপনারা কালো তিল লোহা কালো কাপড় এগুলো দান করেন তাহলেও অতি উত্তম, এবং সেক্ষেত্রে শনিদেব অসম্ভব তুষ্ট হন। বন্ধুরা, আমরা জানি শনি সনাতন হিন্দু ধর্মে একজন দেবতা, যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র, এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। শনিদেব মৃত্যু ন্যায় বিচারের দেবতা, যমদেব বা ধর্মরাজের জ্যেষ্ঠ ভ্রাতা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময় তার স্ত্রী সুন্দর বেশভূষা নিয়ে তার কাছে এসে কামক তৃপ্তি প্রার্থনা করেন। ধ্যানমগ্ন শনি সেদিন সে বিষয়ে খেয়াল তিনি করেননি, তাতে তার পত্নী অসম্ভবভাবে ক্রুদ্ধ হন এবং তিনি শনিদেবকে অভিশাপ দেন এবং তিনি বলেন যে আমার দিকে তুমি ফিরে তাকালে না, এরপরে যার দিকে তুমি তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। মধ্যযুগীয় গ্রন্থমতে শনি হলেন একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসাবে বিবেচিত হন। আমরা জানি বন্ধু, যদি শনির বিভিন্ন প্রভাব আমাদের জন্মছকে পড়ে তাহলে আমাদের অলসতা কমফোর্ট এইসব বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সরে যায় জীবন থেকে, জীবনকে করে তোলে আরও কঠিন এবং সামনের সময় আমাদের সামনে কঠিনতম হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে প্রতিদিন যেন নরক সমান আগুনের আঁচ জ্বলতে থাকে জীবনে। এই কারণেই তো সবাই মনে মনে প্রার্থনা করেন যে এ জীবনে যেন শনির দৃষ্টি না পড়ে, কারণ একবার যদি শনিদেব ক্রুদ্ধ বা বক্রদৃষ্টি আমাদের উপরে ফেলেন তাহলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে সময় লাগে না।
কিন্তু শত চেষ্টার পরেও এই সর্বশক্তিমানের প্রকোপ থেকে বাঁচা যায় না, যায় তখনই যদি আমরা তাকে তুষ্ট করতে পারি। তাই তো বলবো যে এই বিশেষ শনি জয়ন্তীতে যদি আমরা শনিদেবকে বিশেষভাবে পূজার্চনা করি তাহলে অসম্ভবভাবে তুষ্ট হন তিনি। শনি জয়ন্তীর দিন দেবতার আরাধনা করলে সেই ফল মিলবে। নানাবিধ দুঃখের সমস্যা থেকে জীবনকে উদ্ধার করার জন্য এই দিন যদি শনিদেবকে আরাধনা করেন, এমনটা করলে ফল মিলবে এবং তার সময় লাগবে না। সেক্ষেত্রে স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট যা পাহাড় সমান আপনার সামনে দাঁড়িয়ে আছে তা কিন্তু দূরে সরে যাবে। সেই সঙ্গে তার খারাপ দৃষ্টি আস্তে আস্তে সরে যাবে। শাস্ত্রমতে ওম শাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করলে জীবনের পথে মাথা চাড়া দিয়ে ওঠা নানাবিধ পাহাড় সমান সমস্যা তা কিন্তু দূর হয়ে যায়। পাশাপাশি কর্মক্ষেত্রে চরম অসফলতার বিষয়টাও কিন্তু দূরে সরে যায়। এই মন্ত্রটি যদি পাঠ করেন তাহলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনে সুখ সমৃদ্ধির ছোঁয়া ধীরে ধীরে লাগতে থাকে। মনের জোর বাড়াতে এবং অর্থনৈতিক উন্নতি লাভ করতে এই বিশেষ সময়টি কাজে লাগান। এবং পাশাপাশি বলবো যে ওম শনিশ্চরায় বিদমাহে ছায়া পুত্রায় ধীমাহে তন্ন মন্দস্প্রচোদয়া। এই বিশেষ মন্ত্রতে, গায়ত্রী মন্ত্রতে শনিদেব অসম্ভব তুষ্ট হন এবং যদি স্নানের পর 108 বার এই বিশেষ তিথিতে পাঠ করেন তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায় এবং অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মনের জোর বৃদ্ধি পায়। শনির দোষ কাটানোর জন্য বলবো যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই বিশেষ দিনে পাঠ করলে অসম্ভব শুভ ফল পাওয়া যায় এবং তা আপনার জন্মছকে যদি সাড়ে সাথী থাকে বা ঢাইয়া থাকে তা কিন্তু তার প্রভাব ধীরে ধীরে কাটতে থাকে এবং নেগেটিভ প্রভাব কেটে পজিটিভ প্রভাবের দিকে এগোতে থাকে। তো বন্ধুরা, এই শনি জয়ন্তীতে বিশেষ শুভ লগ্নে বিশেষ এই উপাচারগুলো করুন আর জীবনের অশুভ সময়গুলোকে ধীরে ধীরে শুভ সময়ে পরিবর্তন করুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।